আসসালামু আলাইকুম। এখন আমি আলোচনা করব নেটোসিস। তো ফ্যাগোসাইটোসিস, আমি বললাম যে ফ্যাগোসাইটোসিসে আমাদের নিউট্রোফিল এবং ম্যাক্রোফেজ, আসলে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কোনো মাইক্রো অর্গানিজমকে একদম ডিস্ট্রয় করে দেয়। এছাড়া আমাদের যে নিউট্রোফিল আছে, নিউট্রোফিলের একটি স্পেশাল ফিচার, সেটা হচ্ছে নেটোসিস। অ্যাকচুয়ালি নেটোসিস হচ্ছে এই নিউট্রোফিলের একটি ডিস্টিংক্টিভ ফর্ম অফ সেল ডেট। মানে নিউট্রোফিলটা অ্যাপোপ্টোসিসের মাধ্যমে তো ডেট হয়, এছাড়াও নেটোসিসের মাধ্যমে ইউজুয়ালি ডেস্ট্রয় হতে পারে। তো নেটোসিসটা হচ্ছে আমাদের প্রোটেকটিভ মেকানিজমের একটি অংশ, ঠিক আছে। আর নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিসের মাধ্যমেও আমাদের মাইক্রো অর্গানিজমকে ডেস্ট্রয় করে, এবং আমাদের নেটোসিসের মাধ্যমে মাইক্রো অর্গানিজমকে ডেস্ট্রয় করতে পারে। তো নেটোসিস জিনিসটা কি? নেটোসিস মানে বোঝাই যাচ্ছে যে নেট, তাই না? নেটোসিস মানে নেট, মানে একটা জালের সৃষ্টি করে নিউট্রোফিল, ঠিক আছে, জালের সৃষ্টি করে। তো কি হয়, এটা হচ্ছে একটা নিউট্রোফিল, ঠিক আছে। নিউট্রোফিলের মধ্যে যেই নিউক্লিয়াস থাকে, তখন নিউট্রোফিলটা কি করে, নিউক্লিয়াসকে ডিস্ট্রয় করে দেয়, ঠিক আছে। নিউক্লিয়াসকে ডিস্ট্রয় করলে নিউক্লিয়াসের মধ্যে যেই ক্রোমাটিন ফাইবার থাকে বা ক্রোমাটিন ফিলামেন্ট থাকে, ওই নিউক্লিয়ার ক্রোমাটিন ফিলামেন্টগুলো বাইরে চলে আসে, ঠিক আছে। এইভাবে বাইরে চলে আসে, বাইরে চলে এসে একটি ফিব্রিলার নেটওয়ার্ক এরকম তৈরি করে, ফিব্রিলার নেটওয়ার্ক, যেটা হচ্ছে ইউজুয়ালি একটি মেশওয়ার্ক অফ নিউক্লিয়ার ক্রোমাটিন, ঠিক আছে। তো এরকম একটি মেশওয়ার্ক তৈরি করে। তো এই মেশওয়ার্ক তৈরি করার অ্যাডভান্টেজ হচ্ছে এই লিউকোসাইট, মানে নিউট্রোফিলের মধ্যে যেই এনজাইমগুলো থাকে, প্রোটিওলাইটিক বা ইলাস্টেজ, যেই সব এনজাইমগুলো থাকে, ওই এনজাইমগুলো এসে এইখানে জমা হয়, ঠিক আছে। জমা হয়ে কনসেন্ট্রেশন অনেক বেড়ে যায়, ঠিক আছে, যার কারণে কোনো মাইক্রো অর্গানিজমও যদি আসে তাহলে এখানে ট্র্যাপড হতে পারে। যেহেতু জালের মধ্যে দেখা যাচ্ছে একটা মাইক্রো অর্গানিজম এসে ওইখানে ট্র্যাপড হলো, আবার এইখানে নিউট্রোফিলের যেই এনজাইম ওইগুলো এখানে ট্র্যাপড হয়ে থাকে। তো নিউট্রোফিলের এনজাইমগুলো সবগুলো এইভাবে ট্র্যাপড হয়ে থাকে, এনজাইমের কনসেন্ট্রেশন অনেক বেশি থাকে, তো হাই কনসেন্ট্রেটেড এনজাইম এখানে থাকে। তো আলটিমেটলি মাইক্রোবিয়াল এজেন্টটাও যদি এখানে আসে, এখানে ট্র্যাপড হয়ে মাইক্রোবিয়াল এজেন্টটাও ডিস্ট্রয় হয়ে যায়, ঠিক আছে। তো এটা হচ্ছে নেটোসিস। তো কথা হচ্ছে এই নেটোসিসে দেখতে পাচ্ছে যে আমাদের যে নিউট্রোফিল থাকে, নিউট্রোফিলের নিউক্লিয়াসটা পুরোপুরি ডিস্ট্রাপ্টেড হয়ে নষ্ট হয়ে যাচ্ছে, মানে নিউট্রোফিলটা আসলে তার নিউক্লিয়াসকে ডিস্ট্রয় করে দিচ্ছে। আলটিমেটলি নিউট্রোফিলটাও কিছুক্ষণ পরে মারা যায়, নিউট্রোফিলটাও আর থাকে না। তো এটা হচ্ছে একটা সেল ডেথ, ঠিক আছে। তো এই নেটোসিসটা পুরোপুরি প্লাটিলেট অ্যাক্টিভেশনের উপরেই ডিপেন্ড করে, ঠিক আছে। এটা হচ্ছে প্লাটিলেট অ্যাক্টিভেশনের উপরে ইউজুয়ালি এই নেটোসিসটা ডিপেন্ড করে। তো কথা হচ্ছে আমাদের যখন এই নিউট্রোফিলটা নেটোসিস তৈরি করতেছে, তখন এই নেটওয়ার্ক যেটা তৈরি হচ্ছে, এইখানে মেনলি আমাদের হিস্টোন প্রোটিন থাকে এবং ডিএনএ মলিকিউল থাকে, ঠিক আছে। তো কথা হচ্ছে আমাদের এই হিস্টোন প্রোটিন আর ডিএনএ মলিকিউল তাহলে ব্লাডে বের হয়ে আসছে, অথবা আমাদের এই নেটটাই দেখা যাচ্ছে ব্লাডে। তো আমাদের যখন সেপসিস হয়, সেপসিস হলে আমরা ব্লাডে এই হিস্টোন প্রোটিন বা ডিএনএ মলিকিউল বা এই নেটটা পেতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সেপসিসে আমরা বুঝতে পারি যে আমাদের নিউট্রোফিলটা ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। তো কথা হচ্ছে এটা আমাদের প্রোটেকশন দিলেও এর একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। ডিসঅ্যাডভান্টেজটা কি? এটা হচ্ছে অটো ইমিউন ডিজিজ প্রোডিউস করতে পারে। আমাদের যখন এই নিউট্রোফিলের মধ্যে যেই ডিএনএটা থাকতেছে, ওটা যখন ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, আমাদের ব্লাডে কিন্তু এই হিস্টোন প্রোটিন এবং ডিএনএ মলিকিউল বের হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো ব্লাডে হিস্টোন প্রোটিন ডিএনএ মলিকিউল যখন বের হয়ে যাচ্ছে, ওর এগেনস্টে আমাদের বডিতে তখন ইমিউন রিয়াকশান হচ্ছে, ঠিক আছে। ইমিউন রিয়াকশান হচ্ছে কারণ আমাদের ব্লাডে তো মেনলি হিস্টোন প্রোটিন বা ডিএনএ মলিকিউল থাকার কথা না। তো যখন ওই ব্লাডে ওরা ফিরেলে হিস্টোন প্রোটিন ডিএনএ মলিকিউল ঘোরাঘুরি করে, তখন আমাদের এদের এগেনস্টে ইমিউন রিয়াকশান হয়, যার কারণে একটি অটো ইমিউন ডিজিজ হয়। যেই অটো ইমিউন ডিজিজের নাম হচ্ছে সিস্টেমিক লুপাস এরিথ্রোমাটাস। তার মানে এই সিস্টেমিক লুপাস এরিথ্রোমাটাস আমাদের এই নেটোসিসের কারণে মেনলি হয়ে থাকে, ঠিক আছে। তো কথা হচ্ছে এই গেল নেটোসিস। তো আমি ফ্যাগোসাইটোসিস যখন বলেছি, আরেকটা টপিক আমি এখানে বলি নাই, সেটা হচ্ছে ফ্রাস্ট্রেটেড ফ্যাগোসাইটোসিস, ঠিক আছে। ফ্রাস্ট্রেটেড ফ্যাগোসাইটোসিস জিনিসটা কি? তো নাম দেখে আমরা বুঝতে পারতেছি যে ফ্রাস্ট্রেটেড ফ্যাগোসাইটোসিস মানে
সেলটা ফ্যাস্টেটেড হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে এই ইউজুয়ালি এটা হচ্ছে একটি ফ্যাগোসাইটস, তাই না? তো ফ্যাগোসাইটস যখন কোনো মাইক্রো অর্গানিজম বা কোনো ইমিউন কমপ্লেক্সকে ডিস্ট্রয় করবে, দেখা যাচ্ছে ইমিউন কমপ্লেক্সটা এত বড়, ঠিক আছে, তখন তো এই ফ্যাগোসাইটসের অ্যাবিলিটি নাই যে মাইক্রো অর্গানিজমটা বা ইমিউন কমপ্লেক্সকে ডিস্ট্রয় করা, তখন এই মাইক্রো অর্গানিজম ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, ঠিক আছে, ভেঙে পড়ে। তো যখন ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, ও বলে যে না তোরে আমি ফ্যাগোসাইটস করতে পারতেছি না, তোরে আমি ডিস্ট্রয় করে দেবো, তখন এ কী করে, ও যেই ভিতরে এনজাইমগুলো থাকে, ইন্ট্রাসেলুলার যেই প্রোটিওলাইটিক এনজাইমগুলো থাকে, ওইগুলো এক্সট্রা সেলুলারে এরকম রিলিজ করে দেয়, ঠিক আছে। রিলিজ করে দেওয়ার কারণে যে ইমিউনো কমপ্লেক্স বা মাইক্রোবসটা এটা ডিস্ট্রয় হয়ে একদম ছোট ছোট মানে ডেস্ট্রয় হয়ে যায় বলতে গেলে, ঠিক আছে। তো এটা হচ্ছে মেনলি ফ্রাস্ট্রেটেড ফ্যাগোসাইটোসিস। এখন ফ্রাস্ট্রেটেড ফ্যাগোসাইটোসিস শুধু যে মাইক্রো অর্গানিজমটা বড় হলে পারবে না তা না, তো ফ্রাস্ট্রেটেড ফ্যাগোসাইটোসিস আরেকটা ক্ষেত্রেও করতে পারে। দেখা যাচ্ছে আমাদের এই মাইক্রো অর্গানিজমটা বা আমাদের ইমিউন কমপ্লেক্স, মেনলি ইমিউন কমপ্লেক্স এমন একটা সারফেসে ডিপোজিট হয়েছে যেই সারফেসে এই ফ্যাগোসাইটসটা গিয়ে ওই ইমিউন কমপ্লেক্সকে ডিস্ট্রয় করতে পারতেছে না, তখন এটা ফ্রাস্ট্রেটেড ফ্যাগোসাইটোসিস করে। তো এর এক্সাম্পল হচ্ছে আমাদের ইমিউনো যে কমপ্লেক্সটা, আমাদের গ্লোমেরুলার যে বেজমেন্ট মেমব্রেন, এই গ্লোমেরুলার বেজমেন্ট মেমব্রেন মেনলি হচ্ছে ইমমুভেবল, ঠিক আছে, এটা ইমমুভেবল। তো আমাদের এই গ্লোমেরুলার বেজমেন্ট মেমব্রেন হচ্ছে ইমমুভেবল। তো এই ইমমুভেবল সারফেসে যদি কোনো ইমিউন কমপ্লেক্স ডিপোজিট হয়, তখনও আমাদের এই ফ্যাগোসাইটস ওই ইমিউন কমপ্লেক্সকে ডিস্ট্রয় করতে পারে না, তখনও এরা হচ্ছে আমাদের এনজাইমগুলো এক্সট্রাসেলুলারলি রিলিজ করে ওই মাইক্রো অর্গানিজম বা ওই ইমিউনো কমপ্লেক্সটাকে ডিস্ট্রয় করে দেয়। তো এটা হচ্ছে ফ্যাস্ট্রেটেড ফ্যাগোসাইটোসিস। তো দুইটা ক্ষেত্রে ফ্যাস্ট্রেটেড ফ্যাগোসাইটোসিস পাচ্ছে, একটা হচ্ছে আমাদের যদি মাইক্রো অর্গানিজমটা অনেক বড় হয় এবং আমাদের যে ইমিউনো কমপ্লেক্সটা ওটা যদি কোনো ইমুভেবল সারফেসের ডিপোজিট হয়, ইমুভেবল ফ্ল্যাট সারফেস মানে, ঠিক আছে, দেখতে পাচ্ছি একদম ফ্ল্যাট সারফেসে এখানে ডিপোজিট হয়। তো কথা হচ্ছে আমাদের লিউকোসাইট বা আমাদের যেই ফ্যাগোসাইটসগুলো, এগুলো কিন্তু আমাদের শরীরে প্রোটেকশন দিচ্ছে, বাট এইগুলো আমাদের অনেক ডিসঅ্যাডভান্টেজও করে থাকে, ঠিক আছে। যেমন দেখা যাচ্ছে আমাদের এই ফ্যাগোসাইটসটা কোনো ইউরেট ক্রিস্টাল, ইউরেট ক্রিস্টাল যদি ইনগাল্ভ করে, তখন এই ইউরেট ক্রিস্টালটা এই ফ্যাগোসাইটসের মধ্যে গিয়ে যেই লাইসোজোমাল মেমব্রেন আছে ওটাকে ডিস্টার্ব করে দেয়, ঠিক আছে। ডিস্টার্ব করে দিলে ওই যেই এনজাইমগুলো থাকে সেলের মধ্যে, এনজাইমগুলো বাইরে বের হয়ে আসে, বের হয়ে এসে আমাদের সেলের বিভিন্ন স্ট্রাকচারকে ডিস্ট্রয় করে দেয়, ঠিক আছে। এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। এছাড়া আরও কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে আমাদের এই নিউট্রোফিল বা ম্যাক্রোফেজ যদি একবার অ্যাক্টিভেটেড হয়ে যায়, এরা যেই এনজাইমগুলো এক্সট্রাসেলুলারলি রিলিজ করে, ওইগুলো কিন্তু কোনো স্পেসিফিকালি যে এক্সট্রাসেলুলার ম্যাটেরিয়ালের উপরে কাজ করবে এমন না, এটা আমাদের বডির অন টিস্যুর উপরেও কাজ করে, তো অন টিস্যুকেও ড্যামেজ করে দেয়, ঠিক আছে। এছাড়া আরও কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, যেমন আমাদের টিউবারকুলোসিস। টিউবারকুলোসিসে ইউজুয়ালি আমাদের যেই মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস থাকে, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসটা ইউজুয়ালি ডেস্ট্রয় করতে পারে না, ঠিক আছে, এটা ইরাডিকেট করা খুবই কষ্ট। তো তখন এই মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ইরাডিকেট করার সময় আমাদের লাংসের আদার টিস্যুরও অনেক ক্ষতি করে থাকে। এছাড়া আমাদের অটো ইমিউন ডিজিজের সাথে এগুলো সম্পর্কিত, তাছাড়া আমাদের হাইপার সেন্সিটিভিটি ডিজিজও করে থাকে। লিউকোসাইটের অনেকগুলো ডিসঅ্যাডভান্টেজ আছে। তো এখানে ফিগার দেখতে পাচ্ছি, নেটোসিসের ফিগার মেনলি। তো প্রথমে আসি হচ্ছে এইটা, এটা একটা নর্মাল ফিগার নিউট্রোফিলে, দেখা যাচ্ছে যে নিউট্রোফিলটা নর্মালি আছে, ঠিক আছে। ওর যেই নিউক্লিয়াসটা, নিউক্লিয়াসটা ইউজুয়ালি অরেঞ্জ রেডিশ আর কি, মানে রেড কালার বলতে গেলে, আর সাইটোপ্লাজমটা ইউজুয়ালি গ্রিন কালার। তো এখানে নিউক্লিয়াসটা একটু চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হয়ে এখানে যে একটু চেঞ্জ হয়ে গিয়েছে, ঠিক আছে, কিন্তু এখনও কিন্তু নিউট্রোফিলটা নর্মাল বলতে গেলে। এবার এখানে দেখতেছি নেটোসিস হয়ে গেছে, নেটোসিসে নিউট্রোফিলের যেই সাইটোপ্লাজম ওটা এই যে গ্রিনিশ কালার, এবং নিউক্লিয়াসটা পুরো মানে নাই, এটা বাইরে, এই যে বাইরে চলে আসছে, ঠিক আছে, বাইরে চলে এসে একটি ফিব্রিলার নেটওয়ার্ক বা নেটের মতো একটি স্ট্রাকচার তৈরি করেছে, যে এইখান থেকেও মানে নিউক্লিয়াসটা পুরাই বাইরে চলে আসছে, এসে একদম নিউক্লিয়াসে নাই, পুরো নিউক্লিয়াস ডিস্ট্রাপ্ট হয়ে গেছে, বাইরে নেটের মতো স্ট্রাকচার তৈরি করছে, এখানে যে মাইক্রো অর্গানিজম ট্র্যাপড হয়েছে এবং তার যেই সব এনজাইমগুলো, এনজাইমগুলো তার
আশেপাশে কাজ করে ওটাকে ডিস্ট্রয় করে দিচ্ছে। তো এটা হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপির একটি ছবি, যেখানে বিভিন্ন নেট ফরমেশন দেখা যাচ্ছে, যেটা হিস্টোন প্রোটিন এবং ডিএনএ মলিকিউল দিয়ে তৈরি। ঠিক আছে, তো কথা হচ্ছে আমাদের এই লিউকোসাইটের ফ্যাগোসাইটোসিস ফাংশন ছাড়া আরও কিছু ফাংশন আছে, যেমন হচ্ছে ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজ আমাদের গ্রোথ ফ্যাক্টর রিলিজ করতে পারে। ঠিক আছে, এই গ্রোথ ফ্যাক্টর আমাদের যে এন্ডোথেলিয়াম থাকে, এন্ডোথেলিয়ামের গ্রোথে হেল্প করে। এছাড়া আমাদের ইউজুয়ালি যেই ফাইব্রোব্লাস্ট, ফাইব্রোব্লাস্টের কোল মানে গ্রোথেও হেল্প করে থাকে। এবার আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের টি হেল্পার সেলের একটি সাব ইউনিট হচ্ছে T17 হেলপার সেল। ঠিক আছে, এটা আমাদের ইন্টারলিউকিন 17 রিলিজ করে। তো ইন্টারলিউকিন 17 আবার আমাদের কিছু কেমোকাইন্স স্টিমুলেশনে হেল্প করে। ঠিক আছে, মানে ইন্টারলিউকিন 17 ইউজুয়ালি কেমোকাইন্স প্রোডাকশনে হেল্প করে। তো কেমোকাইন্সই ইউজুয়ালি আমাদের যেই লিউকোসাইট, লিউকোসাইটকে সাইট অফ ইনফেকশনে নিয়ে চলে আসে, তাই না? তো কী হয়, আমাদের যদি এই টি হেল্পার সেলের ডেফিসিয়েন্সি থাকে বা আমাদের ইন্টারলিউকিন 17-এর ডেফিসিয়েন্সি থাকে, তাহলে আমাদের কেমোকাইন্স প্রডিউস হচ্ছে না, তাই না? তাইলে আমাদের সাইট অফ ইনফেকশনে লিউকোসাইটও আসতেছে না। তো এর জন্যে আমাদের কোল্ড অ্যাবসেস ফরমেশন হয়। ঠিক আছে, কোল্ড অ্যাবসেস, তাইলে আমাদের কোল্ড অ্যাবসেস ফরমেশন হয় হচ্ছে ইন্টারলিউকিন 17-এর ডেফিসিয়েন্সির জন্যে। তো কোল্ড অ্যাবসেস কেন নামকরণ করা হয়েছে, কারণ কোল্ড অ্যাবসেসে আমাদের অ্যাকিউট ইনফ্লামেশনের যেই সাইন থাকে, হিট, ঠিক আছে, যে রেডনেস থাকে ওইগুলো ইউজুয়ালি থাকে না, একদমই হিট প্রডিউস হয় না, কোল্ডের মতো থাকে, এই জন্য এটাকে কোল্ড অ্যাবসেস বলা হয়ে থাকে। তো আমাদের যে ইনফেকশন হইলো, ইনফ্লামেশন হলো, আমাদের মাইক্রো অর্গানিজমটা ডিস্ট্রয় হয়ে গেল। তো আমাদের ইনফ্লামেশন কি সারা জীবন চলবে, অ্যাকিউট ইনফ্লামেশন? না, অ্যাকিউট ইনফ্লামেশন মাইক্রো অর্গানিজমকে ডিস্ট্রয় করার পরে ওটা সাবসেট হয়ে যায়। তো কীভাবে সাবসেট হয়, বিভিন্ন অ্যান্টি ইনফ্লামেটরি সাবস্টেন্সের জন্য, যেমন হচ্ছে লাইপোক্সিন। লাইপোক্সিন একটি অ্যান্টি ইনফ্লামেটরি সাবস্টেন্স। এছাড়া আমাদের হচ্ছে ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা, এটা আমাদের অ্যান্টি ইনফ্লামেটরি। এছাড়া ইন্টারলিউকিন 10 অ্যান্টি ইনফ্লামেটরি। এই তিনটা সাবস্টেন্স মেনলি আমাদের এই ইনফ্লামেশনকে আবার সাবসেট করে দেয়। ঠিক আছে, তো এখানে একটা টেবিল দেখতে পাচ্ছি আমাদের নিউট্রোফিল এবং ম্যাক্রোফেজের ডিফারেন্স। তো নিউট্রোফিল ম্যাক্রোফেজের ডিফারেন্সে চলে আসি। প্রথমে অরিজিন, অরিজিন হচ্ছে নিউট্রোফিলও বোন ম্যারো থেকে, মেনলি ম্যাক্রোফেজও বোন ম্যারো থেকে। HSC মানে হচ্ছে হিমোপয়েটিক স্টেম সেল। ঠিক আছে, এছাড়াও ম্যাক্রোফেজ বোন ম্যারো ছাড়াও আমাদের হচ্ছে ইয়ক স্যাক, এছাড়াও ফিটাল লিভার থেকেও প্রডিউস হতে পারে, কারণ আর্লি ইন ডেভেলপমেন্টে ইউজুয়ালি আমাদের ম্যাক্রোফেজ এই ইয়ক স্যাক এবং ফিটাল যেই লিভার, ওইখানে ইউজুয়ালি টিস্যু রেসিডেন্ট হিসেবে থাকে। এবার আসি আসি লাইফ স্প্যান। ইউজুয়ালি নিউট্রোফিলের লাইফ স্প্যান 1 থেকে 2 দিন, আর ম্যাক্রোফেজের যেটা হচ্ছে ইনফ্লামেটরি রিয়াকশানে ওটা হচ্ছে ডেইজ অ্যান্ড উইক, আর টিস্যুতে এটা ইয়ার্স পর্যন্তও থাকতে পারে। এবার আসি রেসপন্স টু অ্যাক্টিভেটিং স্টিমুলাই। নিউট্রোফিলের রেসপন্স অনেক র্যাপিড, শর্ট লিভ, এবং এগুলো ডিগ্রানুলেশন করে এনজাইম রিলিজ করে, এনজাইমেটিক অ্যাক্টিভিটিটা অনেক বেশি। অপরদিকে ম্যাক্রোফেজের ইস্ট মানে রেসপন্সটা হচ্ছে প্রলং বাট স্লোয়ার, এবং এরা হচ্ছে জিন ট্রান্সক্রিপশনের উপরে পুরোপুরি ডিপেন্ডেন্ট এদের অ্যাক্টিভিটিটা। এবার রিয়াক্টিভ অক্সিজেন স্পিসিস নিউট্রোফিলের ক্ষেত্রে সব থেকে বেশি প্রমিনেন্ট। ঠিক আছে, এরা হচ্ছে ফ্যাগোসাইট অক্সিডেজের মাধ্যমে কাজ করে, এর জন্য নিউট্রোফিলের এই মেকানিজমকে বলা হয় রেসপিরেটরি ব্রাস্ট। এবার আসে ম্যাক্রোফেজের এই রিয়াক্টিভ অক্সিজেন স্পিসিসের মাধ্যমে মাইক্রোঅর্গানিজমকে কিল করার ক্ষমতা লেস প্রমিনেন্ট। এবার নাইট্রিক অক্সাইড নিউট্রোফিলে খুবই লো বা একদমই হয় না, আর ম্যাক্রোফেজে হয়, বাট ওইটা হচ্ছে যখন ইনডিউসেবল নাইট্রিক অক্সাইড সিনথেসের যে জিনটা ওটাকে যখন ট্রান্সক্রিপশন করে তখনই ওটা ম্যাক্রোফেজটা করে থাকে। ঠিক আছে, এবার ডিগ্রানুলেশন, যেহেতু নিউট্রোফিল একটি গ্রানুলার মলিকিউলস, তো ওর ডিগ্রানুলেশন অবশ্যই হবে। তো ডিগ্রানুলেশনের মেজর রিসপন্স এর সাইটোস্কেলেটাল রিঅ্যারেঞ্জমেন্টের জন্য ইউজুয়ালি এটা হয়ে থাকে, আর ম্যাক্রোফেজে এটা নট প্রমিনেন্ট। সাইটোকাইন প্রোডাকশন নিউট্রোফিলের অনেক লো সাইটোকাইন্স প্রডিউস করে, আর ম্যাক্রোফেজ হচ্ছে এদের মেজর ফাংশনাল অ্যাক্টিভিটি। ঠিক আছে, এরা হচ্ছে যে সাইটোকাইন জিনস থাকে ওদের ট্রান্সক্রিপশন করে এই সাইটোকাইন্স প্রোডাকশন করে থাকে। এবার নেট ফরমেশন, নিউট্রোফিলই শুধুমাত্র নেট ফরমেশন করে। ঠিক আছে, ওই নেটটা ইউজুয়ালি নিউক্লিয়ার কন্টেন্টসের মাধ্যমে করে, আমি বলেছি ম্যাক্রোফেজ কোনো নেট ফরমেশন করে না। এবার সিক্রেশন অফ লাইসোজাইমাল এনজাইম, নিউট্রোফিল মেনলি লাইসোজাইমাল এনজাইম বেশি সিক্রেশন করে, ম্যাক্রোফেজ একদমই কম করে। দ্যাটস অল অ্যাবাউট নেটোসিস অ্যান্ড ফ্যাগোসাইটোসিস। থ্যাংক ইউ।